বয়স 104 মাসখানেকের বাড়ির বাথরুম থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন গুড়িয়ে যায় কোমরের বাঁদিকের হাড় আনন্দপুরে ফোর্টিস হাসপাতালে সফল 104 বছরের বৃদ্ধের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি এখন হাঁটাচলা করছেন মেদিনীপুরের বাসিন্দা 104 বছরের কানাইলাল মালাকার আমি পড়ে গেছিলাম যে আমার এই জায়গাটা ভেঙে গেল হাড় ভেঙে গিয়েছিল অপারেশনের পর এখন কেমন ঠিক আছে এখন ভালো আছে অপারেশন জটিল না হলেও রোগীর বয়স নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকরা শেষ পর্যন্ত শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতাল সূত্রে খবর সিমেন্টেড লং স্টেম বাইপোলার সার্জারি করা হয় বৃদ্ধের এই পদ্ধতিতে একই সঙ্গে শরীরের দুটি অংশে অস্ত্রোপচার করা হয় ওটির চ্যালেঞ্জ ওটির আগে থেকেই শুরু হয় 104 বছরের একজন মানুষের যখন অপারেশন করতে হয় আমাদের যে প্রিকশনস যেগুলো থাকে সেগুলো আরও অনেক স্ট্রং ভিজিলেন্স যেটা বলে যে প্যারামিটার্সগুলো সেগুলো চেক করতে হয় ওটির আগে একটা কম্পিউটারাইজড একটা 3D CT করে দেখতে হয়েছিল আমাদের কারণ এই যে ফ্র্যাকচারটা ছিল এটা সিম্পল নেক ফিমার ফ্র্যাকচার নয় অপারেশনের পর থেকেই চলছে ফিজিওথেরাপি চলবে এক মাস জানিয়েছেন চিকিৎসকরা বয়সটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইজ এ নাম্বার আমরা অনেক সময় অনেক 60-65 বছরের লোকও পাই যাদের অপারেশনের জন্য ফিট নয় তাই জন্য বয়সটা ভয় পাওয়ার জিনিস নয় বয়স 104 হলেও শৈশব যৌবনের স্মৃতি এখনো উজ্জ্বল স্বাধীনতা আন্দোলনেরও সাক্ষী সেঞ্চুরি পেরোনো কানাইলাল মালাকার আগে গিয়েছি এখানে এসে খড়গপুর ওখানে যেতাম মানে দিদির সঙ্গে এখন যাই না স্বাধীনতা যারা করেছিল সেই সব লোক আছে নাই স্বাধীনতা আন্দোলন দেখা শতায়ু কানাইলাল এখন দিন গুনছেন কবে স্বাধীনভাবে কারো সাহায্য ছাড়াই ফের চলাফেরা করতে পারবেন ঝিলম করঞ্জয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আগে গিয়েছি এখানে এসে খড়গপুর ওখানে যেতাম মানে দিদির সঙ্গে এখন যাই না স্বাধীনতা যারা করেছিল সেই সব লোক আছে নাই আমি পড়ে গেছিলাম যে আমার এই জায়গাটা ভেঙে গেল হাড় ভেঙে গেছিল এখন ভালো আছে ওটির চ্যালেঞ্জ ওটির আগের থেকেই শুরু হয় 104 বছরের একজন মানুষের যখন অপারেশন করতে হয় আমাদের যে প্রিকশনস যেগুলো থাকে সেগুলো আরও অনেক স্ট্রং ভিজিলেন্স যেটা বলে যে প্যারামিটার্সগুলো সেগুলো চেক করতে হয় ওটির আগে একটা কম্পিউটারাইজড একটা 3D CT করে দেখতে হয়েছিল আমাদের কারণ এই যে ফ্র্যাকচারটা ছিল এটা সিম্পল নেক ফিমার ফ্র্যাকচার নয়